এটা দেখি। হ্যাঁ, এটা সুন্দর শাড়ি। কেমন সুন্দর! প্রাইস কত? 40,000। ফিক্সড? ফিক্সডই, যেহেতু আপনার বিয়ে, সেক্ষেত্রে 5,000 টাকা কম রাখা যাবে গিফট হিসাবে। কিন্তু মাহিদ আগে আসুক, সে কখন রওনা করেছে? এতক্ষণে তো চলে আসার কথা, এত সময় তো লাগার কথা না। আমি টেমে আটকা পড়েছি বোধ হয়। চল অন্য দোকান ঘুরে আসি। শাড়িটা যদি বিক্রি হয়ে যায়? শাড়িটা তো আমার পছন্দ হয়েছে না। কিছু টাকা তাহলে অ্যাডভান্স করে যাই। ভাইয়া 5,000 অ্যাডভান্স করে। মানে 10,000 টাকার মধ্যে বিয়ের সুন্দর কোনো শাড়ি হবে না? কালার লাল বা খয়েরি এরকম হতে পারে। তুমি আসছো? তুমি এত লেট করলে কেন? আমরা 3 ঘন্টা যাবত একই জায়গায় ঘুরে বেড়াচ্ছি। প্রথমে জ্যামে পড়ছি, পরে আসছে বৃষ্টি। তোমাকে এরকম টায়ার্ড দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? কই, ঠিক আছি তো। আপু ভালো আছেন? ও আপু, স্যার আপনাদের সাথে? জি স্যার। আর শাড়ি দেখতেছেন কেন? আপু তো খুব সুন্দর একটা শাড়ি পছন্দ করে রেখে গেছে। খুবই সুন্দর শাড়িটা। ও তাই? দেখি তাহলে, দেখান। কত দাম এটা? স্যার এটা 40,000 টাকা, কিন্তু আপনাদের জন্য 35,000 টাকা বলে দেওয়া হয়েছে, তো তার জন্য 5,000 টাকা গিফট। একটা মিনিট। ভালো লাগেনি? না, সুন্দর তো। চুপচাপ আছো, কিছু বলছো না। আপু বসেন, একটু এদিকে আসবা। এক মিনিট, তুমি বসো। কিছু হয়েছে? আর বলছিলাম কি, যে এত দাম দিয়ে শাড়ি কেনার দরকার আছে? 10,000 টাকার মধ্যে কিন্তু সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে। আমাদের তো এরকমই বাজেট ছিল। ছিল? কিন্তু ভাবলাম এত দাম দিয়ে একদিন পরার একটা শাড়ি কেনা কি ঠিক হবে। তুমি মন খারাপ করতেছ? কম দামের মধ্যে কি শাড়ি আছে দেখান তো। পানি আবার না খেয়ে চলে গেল না? ভাইয়ের কাছ থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসছে। বাসায় ছোট একটা বাচ্চা আছে, বুঝোই তো।
কলটা ধরো। কে কথা বলি? ওনাদেরকে না আজকে 50% টাকা পেমেন্ট করার কথা ছিল, করেছো? না, সময় পাইনি এখনো, এখান থেকে বের হয়ে করবো। আমাদের 5 বছরের প্রেম ফাইনালি পরিণয় ঘটাচ্ছে। আমাদের বিয়ে ছবিগুলো কিন্তু সুন্দর হওয়া চাই, যেন 50 বছর পর নাতি নাতকুটি দেখে বলতে পারি, দেখো আমরা কত রোমান্টিক ছিলাম। আমার খাওয়া শেষ, ভাত দিয়ে আসি। ম্যাচ করতে পারছিস টাকা? না রে, পুরাটা না করলে কিছুটা অন্তত দে, মহাবিপদে পড়ছি, রক্ষা কর একটু প্লিজ। যাদের কাছে পাবো ভাবছিলাম সব জায়গায় খোঁজ নিলাম, কারো কাছে না, সরি রে। হ্যাঁ আম্মু, আমি জুয়েলারি দোকানে। হ্যাঁ আজই নিয়ে আসবো, তাহিদ আমাকে নামিয়ে দিয়ে যাবে। ঠিক আছে আম্মু, রাখছি। একদম ঠিকঠাক। শ্যাম ভাই ভালো আছেন? জি, একটা হেল্প লাগতো আর কি, একটু টাকা পয়সা সংক্রান্ত। না, ইমিডিয়েট দিয়ে দিতে পারবো, জাস্ট একটু লাগবে। আচ্ছা আচ্ছা, পরে ফোন আসছে। জি ঠিক আছে। এটা ঠিক আছে? একদম পারফেক্ট। এটা এটার সাথে এটা আমার। কোথায় গেল? কল আসছিল অফিসার। আমার দেখা শেষ, একদম ঠিকঠাক আছে, আপনি এটা প্যাকেট করে নেন। আচ্ছা শোনো, আজকে আমরা গয়নাগুলো না নিই, এগুলো দিয়ে এখন 7 দিন বাকি। এগুলো গয়না নিয়ে নিতে নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। দেখো না কি দেখবে এখানে, সুন্দর না? আছে ভালোই। ওই যে আমার কাজিনের যে ফ্রেন্ড আছে না জিকু, ওটা ক্যামেরা আছে, ও এরকম ওয়েডিং ফটোগ্রাফি করে, খুবই ভালো ছবি তোলে। তো আমি ভাবলাম যে আমাদের বিয়ের ফটোগ্রাফিটা সেই তো করতে পারে, তাই না? আচ্ছা তোমার কি সমস্যা বলো, সকাল থেকে এরকম করছো কেন? তুমি টাকা জমাতে পারোনি, টাকা না জমিয়ে শুধু শুধু প্ল্যান করেছো কেন, কি হয়েছে বলো? কিছু হয়নি তো। তোমার চোখ মিথ্যা বলছে নাহিদ। আচ্ছা এই বয়সে রিক্সা চালান কেন? তারপরে রিক্সা চালাইতে হয়, এগো চলাই মুশকিল আমাগরে জীব কই থেকে, যাও কিছু দেয় খুশি মনে দেয় বললে মনে হয় না, চাপ এক উপরে অনেক চাপ, তাই আমি চাপ কমাই, বাপ হইয়া পোলা বানবো কষ্টের কারণ হইতে চাই না। আপনি ভালো মানুষ চাচা, আল্লাহ আপনারে আরো পরিশ্রম করার শক্তি দিক, অনেক দিন বাইচে থাকেন। আল্লাহ ভরসা, আপনার আব্বা আমার দেখভাল করেন গো বাবা, বয়স হইলে মানুষ বড় অসহায় হয়ে পড়ে,
নরম খায়া পড়ে। আপনি দোয়া রেখেন চাচা। পেশেন্ট কি আপনার? জি জি আমার ইটস আ মেসিভ কার্ডিয়াক অ্যাটাক। আমরা এনজিওগ্রাম করেছি, মূল রক্তনালীতে 99% ব্লক পাওয়া গেছে। So you should go for an immediate bypass surgery. Dekhun, I'm sorry to say, but it's a life and death situation. Apnake druto siddhanto nite hobe. Taka besh kichu lagbe. Ekhon ekmatro apni amaderke janalei amra cardiac surgeon call korbo. চাচার পরিবারের কিছু লোককে আমি ফোন দিই, চাচার মোবাইল থেকে নাম্বারগুলো পাই। অনেকেই আসে কিন্তু কেউ টাকাটা ম্যানেজ করতে পারে না। টাকাটা দিয়ে দিয়েছ? সরি, তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারলাম না, অনেকগুলো স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। বিয়ের শাড়িটা হয়তো দামি পাবো না, গহনাগুলো হয়তো আর আনা হবে না, ছবিগুলো এই শহরের দামি ফটোগ্রাফার দিয়েও তোলা হবে না, সবাইকে কল করে দাওয়া দিতে হবে, কার্ড তো আর পাঠানো হবে না। এমন অনেক কিছু হবে না আমাদের এই বিয়েতে, পাবো না এমন অনেক কিছু। তুমি হয়তো একজন ভালো স্বামী হতে পারবে না, আমি হয়তো একজন ভালো স্বামী পাবো না, কিন্তু একজন ভালো মানুষ পাবো আমার জীবন সঙ্গী হিসেবে, যার সাথে অনেক কম দামি শাড়ি পরলেও আমাকে অনেক সুন্দর দেখাবে, যার সাথে ছবি না জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর, যার ভালো মনটা হবে আমার কম। Thank you.